সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। 16তম ব্যাচের আজকের 20তম ক্লাস। আজকের ক্লাসে আপনাদেরকে দেখানো হবে লিঙ্কডইনে কিভাবে জব ইজি অ্যাপ্লাই করবেন, সহজে। ইজি মানে বোঝেন সহজে কিভাবে অ্যাপ্লাই করা যায়, এবং ফ্রিতে কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায়। এই দুইটা কাজ দেখাই দেবো। আমরা ওয়েব ডিজাইনের ক্লাস শুরু করবো আগামী ক্লাস থেকে, এই জন্য ওয়েবসাইট দরকার সবাই। তো লিঙ্কডইনে কিভাবে সবাই জব অ্যাপ্লাই করবেন এই যে আমি দেখাচ্ছি শুরুতে সবার জন্য, তারপরে ফ্রি ওয়েবসাইটের জন্য আমি দেখাই দিচ্ছি। চলুন আমি স্ক্রিন শেয়ার করি এবং চলে যাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি? জি স্যার, দেখা যাচ্ছে। লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনাদেরকে আমি আগেই দেখাই দিয়েছিলাম লিঙ্কডইনে কিভাবে জব খুঁজতে হবে, কিভাবে জব পাওয়া যাবে। এই লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনারা এই যে জব অপশনে ক্লিক করবেন, মোবাইল থেকে হোক কম্পিউটার থেকে হোক, জব অপশনে ক্লিক করার পরে এইখানে জবের সার্চ দিবেন। যে কোনো একটা জবের আমরা সার্চ দিলাম, এসইও এসইও জবের সার্চ দিলাম, ঠিক আছে। সার্চ দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে, দেখেন অনেকগুলো অপশন আসছে। দেখেন এরশাদ, আপনি একটু বলবেন, আপনি কি এই ইজি অ্যাপ্লাইতে ক্লিক করার পরে জব অ্যাপ্লাই করছেন নাকি সরাসরি অ্যাপ্লাই করছেন? সরাসরি করতে চাইছিলাম স্যার। সরাসরি অ্যাপ্লাই করবেন না, এই ইজি অ্যাপ্লাই দেখছেন, এই যেগুলো ইজি অ্যাপ্লাই আছে এইগুলোতে করবেন, আর নইলে ওরা যা চাবে এগুলো দিয়ে শেষ করতে পারবেন না। এই এই ইজি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, যত ইজি অ্যাপ্লাই জব আছে সেগুলো আপনার সামনে আসবে। এখন যতগুলো জব আছে সব ইজি অ্যাপ্লাই, সব ঠিক আছে। আর এই ইজি অ্যাপ্লাইতে যদি আপনি ক্লিক করেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট ক্লিক করলাম এবং ইজি অ্যাপ্লাইতে ক্লিক করলাম, ইজি অ্যাপ্লাইতে ক্লিক করলে কি হবে, আমাদের কোনো কিছু দিতে হবে না। দেখবেন এখানে আমাদের ইমেইল নাম্বার অটোমেটিক চলে আসছে, আমাদের দেশ অটোমেটিক চলে আসছে, ফোন নাম্বার অটোমেটিক চলে আসছে, ঠিক আছে। অটোমেটিক কিছু কিন্তু দিতে হচ্ছে না। নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পরে এইখানে কোনো কিছু দরকার নেই। দেখেন সব ব্যাচ নং 17 মানে আমরা আমাদের যে ডকুমেন্ট আগের দেয়া আছে সেই ডকুমেন্ট আছে। আপনি যদি চান যে ডকুমেন্ট আমি নতুন করে করব, তাহলে আপনি কিন্তু নতুন করে ডকুমেন্ট দিতে পারবেন। এই যে আপলোড এখানে ক্লিক করার পরে আপনার ডকুমেন্ট, ডকুমেন্ট মানে স্যাম্পল, কোনো ইনা ডাটা বায়োডাটা না, কিছু না, এই স্যাম্পল আপনি এখান থেকে নিয়ে দিতে পারবেন, যে স্যাম্পল আপনার দরকার, ঠিক আছে। এই স্যাম্পলটা দিতে দিতে পারবেন, আর যদি চান যেটা আছে ওইটা কিন্তু অটোমেটিকলি থাকবে। তো এরপরে নেক্সটে ক্লিক করলাম, আমরা আবার নেক্সটে ক্লিক করলাম, স্যাম্পল এটা ক্লিক করছি, তাই একটা স্যাম্পল আমার দিতে হবে। আমি যে কোনো একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি, এই ওই নেক্সট, ওইটা ক্লিক না করলে আর স্যাম্পলটা দেওয়া লাগবে না, স্যাম্পল যেটা আছে সেটাই চলতো। নেক্সট, নেক্সটে পরে এখানে কিছু প্রশ্ন আছে, হ্যাভ ইউ কমপ্লিট দ্য ফলোয়িং লেভেল অর এডুকেশন, ব্যাচেলর অফ ডিগ্রি, আপনি কি ডিগ্রি কমপ্লিট করছেন? ইয়েস আছে, যারা করেননি তারা নোতে ক্লিক করবেন, ইয়েস দিয়ে দিলাম। এরপরে দেখেন যেগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর এখানে, যদি এই যে দুই দেওয়া আছে কত ইয়ার্স এক্সপিরিয়েন্স, এখানে দুই দেওয়া আছে, আমি যদি এক্সপিরিয়েন্স 5 ইয়ার থাকে 5 ইয়ার দিয়ে দেবো। হাউ মেনি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ডু হ্যাভ ইউর অনলাইন মার্কেটিং, কত, 99 ইয়ার্স না, 5 বছর। আর ইউ ওয়েলিং টু আন্ডার অ্যাগ্রো ব্যাকগ্রাউন্ড চেক উইথ লোকাল ল রিজার্ভ, এগুলো সব ই করবেন। যেটা পড়তে কমপ্লিট করতে না পারবো না বুঝবো, আমি আগেই বলে দিছি যে আমরা ক্যান্সেলেশন করে পড়ব। আপনি কি স্থানীয় আইন নিয়ম কানুন ব্যাকগ্রাউন্ড চেক করতে ইচ্ছুক, আপনি কি স্থানীয় আইন বিধি অনুযায়ী ব্যাকগ্রাউন্ড চেক করতে ইচ্ছুক কিনা? না, আমার ব্যাকগ্রাউন্ড চেক করার দরকার নেই, ব্যাস। এরপরে নেক্সট দিয়ে দিলাম। আপনি কি ইউনাইটেড স্টেটের নাকি বাহিরের, ইয়েস অর নো, আমাদের নো, নোতে ক্লিক করলাম, রিভিউতে দিয়ে দিলাম। কোনো কিছু চাইছে এখানে,
সবকিছু আপনি আবার দেখতে পারবেন। দেখার পরে সাবমিট অ্যাপ্লিকেশন, এরশাদ আমার এখানে কি কোনো কিছু দেয়া লাগছে, বায়োডাটা কোনো কিছু দেয়া লাগছে? স্যার এভাবে করবেন, একদম ইজিতে, ইজি দিয়ে কঠিন দিকে যাবেন না। আমি আগে আপনাকে বলে দিয়েছিলাম সবাইকে যে ইজি অ্যাপ্লাই করবেন, কিন্তু আপনারা ইজি ঠিক অ্যাপ্লাই আছে না করে ইজিতে চলে গেছেন। ঠিক আছে, তাহলে আমি এইভাবে জবের অ্যাপ্লাই করবেন, আমি রেকর্ডিং